কেমন আছেন সবাই আজকে যে সেশনটা আমরা পোস্ট দিয়েছি আমাদের পেজে একচল্লিশতম সেশন আজকে ইনফ্যাক্ট সাতাশতম দিন এই একচল্লিশতম সেশনটা নিয়ে আমি একটু বিস্তারিত আলাপ করতে চাই যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার আসলে জীবনে মূলধনের জন্য বিজনেস তো করবেন আপনি সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু মূলধন জোগাড়ের জন্য যেই সমস্যাটা আমাদের তৈরি হয় যে আমরা বিজনেস করতে চাই কিন্তু আমাদের কাছে টাকা থাকে না তখন আমাদের পরিবারের সাহায্য জনিত হয় দামি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনি পড়াশোনা করেছেন বাবা মা অনেক কষ্ট করে আপনাকে পড়াশোনা করেছে করিয়েছেন অনেক হয়তো কেউ কেউ জমি জমা বিক্রি করে দেন পড়াশোনা করাতে কিন্তু এরপরে পড়াশোনা শেষ করেও আপনি যদি বিজনেসের ইনভেস্টমেন্টের জন্য বাবা মার কাছে মূলধন চান এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা অনেক অমানবিক কারণ আমি যে আমি এটা করি নেই কখনো আমার যে বিজনেস প্রতিষ্ঠান আমি তৈরি করেছি দুটো আমি একটা টাকাও আমি আমার পরিবার থেকে নেই নিই যদিও আমার বাবার আমাকে যথেষ্ট টাকা পয়সা দেওয়ার সুযোগ এবং সামর্থ্য ছিল কিন্তু আমরা নিজের সাথে একটা জিত ছিল যে আমি নিজের কিছু তৈরি করে দেখাবো সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি আজকে যেটা নিয়ে মূলত একটা নিজের একটা ইমেজ তৈরি করা আমি যদি একেবারে স্টুডেন্ট লাইফ থেকে ছোটোবেলায় থেকে আসলে সবার আগে যেই ইমেজটা তৈরি করা দরকার যে বিশ্বাসযোগ্যতাটা তৈরি করা দরকার সেটা হচ্ছে পরিবারের কাছে বাবা মার কাছে আত্মীয় কাছে সেটা হচ্ছে যে এই ছেলেটা বা এই মেয়েটা অত্যন্ত ভালো ছেলে তাকে বিশ্বাস করা যায় সে কাউকে ঠকাবে না সে কথা দিয়ে কথা রাখে সে মানুষের সাথে ভালো ব্যবহার করে সে পরিশ্রমী সে সৎ এই গুণগুলো এই গুণগুলো যদি আপনি ছোটোবেলা থেকে একেবারে স্টুডেন্ট লাইফ থেকে যদি ধারণ করেন আপনি যত বড় হতে থাকবেন তত দেখবেন যে আপনার এই মূলধন বাড়ছে এটা খুবই মানে একটা হয়তো মনে হয় যে আরে এটা তো অনেক লম্বা সময়ের ব্যাপার অফকোর্স লম্বা সময়ের ব্যাপার আপনি যত বড় হতে থাকবেন সে আমরা যদি আঠারো বছর বয়স থেকে হিসাব করি আপনি চিন্তা করছেন যে আপনি বিশ বাইশ বছরে বা তেইশ বছরে গিয়ে আপনি ব্যবসা করবেন আঠারো বছর থেকে কিন্তু আপনি নজর কাড়া শুরু করবেন যদিও অনেকে রেজাল্ট রেজাল্ট দিয়ে নজর করে বিহেভিয়ার দিয়ে নজর কাড়ে অনেকে যে খুব সুন্দর করে কথা বলে খুব ভালো ছেলে বা খুব ভালো মেয়ে খুব অমায়িক খুব স্বল্পভাষী আদব কায়দা খুব ভালো কাউকে কোনোদিন ঠকাতে দেখিনি এই জিনিসগুলো কিন্তু একটা মানুষের ব্যক্তিত্বে অনেক বড় প্রভাব ফেলে তাতে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার একটা গন্ডি তৈরি হবে আপনার বন্ধুবান্ধবের মাঝে বন্ধু বান্ধবের স্বজনের মাঝে আপনার স্বজনের মাঝে আপনাকে নিয়ে একটা ইমেজ তৈরি হবে সেই ইমেজটার মধ্যে তারা যে জিনিসটা পাবে সেটা হচ্ছে যে অত্যন্ত ভালো ছেলে অথবা অত্যন্ত ভালো মেয়ে খুবই বিশ্বাসী খুবই অনেস্ট খুবই ডেডিকেটেড হাসি খুশি এবং মানুষের সাথে সুন্দর ব্যবহার করে এই জিনিসগুলো আপনাকে কিন্তু মূলধন যোগাবে আপনি কল্পনা করতে পারবেন না আমি আমাকে দিয়ে আমি কিন্তু একদম আমাকে দিয়ে এই কথাগুলো বলছি কারণ এগুলো একসময় আপনি যখন বিজনেস করতে নামবেন তখন আপনি দেখবেন আপনার যে আইডিয়াটা আছে সেই আইডিয়াটা নিয়ে যখন আপনি যাদের কাছে যাবেন তারা আপনাকে বিশ্বাস করবে যে হ্যাঁ এগুলো অনেক দিন ধরে দেখে আসছি সো আইডিয়াটাও ভালো লেগেছে তাহলে এখানে ইনভেস্ট করা যায় পার্টনার হওয়া যায় আমি আমার জীবনে একইভাবে করেছি সেটা হচ্ছে যে আমি অনেক বড় একটা কোম্পানি করার স্বপ্ন দেখেছি যেটা শুরু করতেই এক কোটি টাকা লাগে কিন্তু আমার পকেটে ছিল পঞ্চাশ হাজার টাকা সো আমি যাদের কাছে গিয়েছি তারা আমাকে টাকা দিতে রাজি হয়েছে কারণ তারা আমাকে বিশ্বাস করে তারা আমাকে ভেবেছে যে এই ছেলেকে টাকা দিলে এই ছেলেটা টাকা মেরে দিবে না তারা মনে করেছে যে একে টাকাটা দেয়া নিরাপদ তারা মনে করেছে যে এই ছেলেটা পারবে কারণ অনেক পরিশ্রমী সো এই জিনিসগুলো আমার তার মানে কি আমার ইমেজটা সেল করেছি আমি সেল করে আমি টাকাটা আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা আমাদের আত্ম বন্ধুবান্ধবের বন্ধু বান্ধব বা আত্মীয়স্বজনের আত্মীয়স্বজন যারা ছিলেন তাদের কাছ থেকে আমি এটা সংগ্রহ করতে পেরেছি সো এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট লাইফে যে এরকম করে টাকা জোগাড় করা তো সেই জন্য আমি বলবো যে আপনার ইমেজটার উপরে গুরুত্ব দেন এবং এইটা একদিন আমার আপনাকে অনেক দূরে নিয়ে যাবে দেখবেন এই ইমেজের কারণে কোথাও না কোথাও কেউ না কেউ আপনার জন্য ফান্ড নিয়ে অপেক্ষা করছে অনেক ধন্যবাদ